আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। টলিউডের দুই সুপারস্টার দেব এবং প্রসেনজিতের সম্পর্ক নিয়ে মিডিয়া তো বটেই, টলিপাড়াতেও শোনা যাচ্ছিল নানা রকম কথাবার্তা। সে সমস্ত কথা যে একেবারে বেসলেস তাও কিন্তু নয়। এটা ঘটনা যে ককপিটের টিজারে প্রসেনজিৎ অভিনীত শট ইউজ করায় ক্ষুব্ধ হয়েছিলেন বুম্বাদা। কারো নাম না করে বিষয়টি নিয়ে টুইটও করেন তিনি। টিজারটি রিএডিট করে বুম্বাদার শট বাদ দিয়েছিলেন দেব। কিন্তু শোনা যায় বুম্বাদা নাকি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে দেব তার মান ভাঙাতে তার বাড়ি গেলেও দেবের সঙ্গে দেখা করেননি তিনি। এখানেই শেষ নয়, প্রতি বছর পুজোর পর যে বিজয়া সম্মেলনের আয়োজন করেন প্রসেনজিৎ, তাতে উপস্থিত থাকতে দেখা যায় টলিউডের অধিকাংশ তারকা অভিনেতা অভিনেত্রীকে। এবার বিজয়া সম্মেলনীতে জিৎ, যিশু, শুভম, হিরণের মতো নায়কদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আশ্চর্যজনকভাবেই সেই পার্টিতে উপস্থিত ছিলেন না দেব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যে দেব প্রসেনজিৎ সম্পর্ক কি তাহলে তলানিতে। কিন্তু এরপরে কাহানি মেড টুইস্ট। প্রথমে দেখা গেল ব্রাদার দেবের আপকামিং মুভি কবিরের সাফল্য কামনা করে টুইট করলেন প্রসেনজিৎ। সেই টুইটকে রিটুইট করে দেব লিখলেন থ্যাংক ইউ দাদা। এরপরেই ককপিটের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকলেন বুম্বাদা, দেবকে জড়িয়ে ধরলেন। সংবাদ মাধ্যমের সামনে দেবের প্রশংসাও শোনা গেল তার মুখে। দেবের গলা তো বুম্বাদার প্রশস্তি কৃতজ্ঞতা। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি সৃজিতের নতুন ছবি উমার জন্য বিসর্জনের দৃশ্যের শুটিংয়ে গেস্ট আর্টিস্ট হিসেবে স্ক্রিন শেয়ারও করলেন দুজনে। আর সেই সৃজিতের ছবি শুটিংয়ে ঘটে গেল আরেকটা ইন্টারেস্টিং বিষয়। সেদিন দেবের মেকআপ ভ্যানে আড্ডা দিলেন প্রযোজক শ্রীকান্ত মেহতা। ইয়েতি অভিযান ককপিটের রিলিজ ঘিরে প্রযোজক শ্রীকান্ত বনাম প্রযোজক দেবের লড়াইও কি তাহলে অতীত, নাকি ডিসেম্বরে মুক্তি পেতে চলা দেব অভিনীত ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত অ্যামাজন অভিযানের সাথে এই নৈকট্য? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা সময়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।